রাইজ মায়া দি বিহু দিনা আকো এটা ভাল খবর দিছো, ইলেকশন হয়ে যাব আরো 50,000 চাকরি আমি 2024 সনের ভিতর দিব। সেপ্টেম্বর অক্টোবর তৃতীয় চতুর্থ শ্রেণীর ইন্টারভিউ, মাজত শিক্ষকর ইন্টারভিউ, আরো 50,000 চাকরি দিম। মই মোর ভাগিন সকলক, মোর ভাইটি সকলক মই কম, পড়া শুনা কর, চাকরি দিওতে কংগ্রেসের দরে ময়ো 5,00,000-10,00,000 টাকা মানুষের পরা লব পারিল হেতেন, কিন্তু কংগ্রেসের সংস্কৃতি আমাক নালাগে। আমি এখন নতুন অসম বনাব খুঁজো, আর সেই কারণে আজি দুখিয়া আর মধ্যবিত্ত লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে। রাইজ মই আজি বিহুর দিনা আকো এটা ভাল খবর দিছো, ইলেকশন হয়ে যাব আরো 50,000 চাকরি আমি 2024 সনের ভিতর দিব, আরো 50,000 চাকরি। 1,00,000 প্রতিশ্রুতি আছিল, 1,00,000 হয়ে গেল, এটা আরো 50,000। জুলাই মাহত পুলিশের ইন্টারভিউ, সেপ্টেম্বর অক্টোবর তৃতীয় চতুর্থ শ্রেণীর ইন্টারভিউ, মাজত শিক্ষকর ইন্টারভিউ, আরো 50,000 চাকরি দিম। মই মোর ভাগিন সকলক, মোর ভাইটি সকলক মই কম, পড়া শুনা কর, দেউতা মাই যেনেকে কয় স্কুলত যাব লাগে, পড়িব লাগে, আর আমার সকলরে ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় তার দায়িত্ব মোর মূলর উপর, সেই দায়িত্ব আমি পালন করি। শ্রদ্ধার রাইজ, বহুত লড়া ছোৱালী আছে চাকরি নকরে, ব্যবসায় করিব খুঁজে, আমি তার কারণেও নতুন একটা আসনি আনিছো, আত্মনির্ভর অসম। মানে কি, যে যাক লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি নকরে, ব্যবসায় করিব খুঁজে, তেওঁলোকক সরকারে কোনো মর্গেজ নোহাক, ব্যাংকর কোনো লোন নোলাক, ডাইরেক্টলি 2,00,000 টাকা ব্যাংক একাউন্টত জমা দিয়ে, যাতে এই লড়া ছোৱালীবিলাকে যিবিলাকে চাকরি নকরে তেওঁলোকে কিবা ব্যবসায় আরম্ভ করিব পারে আর ভবিষ্যতে ব্যাংকর লোন লব পারে।